আচ্ছা দুইজন যদি হই জামাতে যদি দুইজন নামাজ করি আমি ইমাম যিনি মুক্তাদি উনি আমার ডানে দাঁড়াবে না পায়ে আমার ডান তাই না ডানে দাঁড়ানো সুন্নাত আমি নামাজ পড়তেছি সে দাঁড়াবে আমার ডান তো কেউ যদি ভুল করে বায়ে দাঁড়ায় তার নিয়ে আসবে না কেন তবে বুখারীর বর্ণনা বা আমি যদি ঘুরে তার সুন্নাতে এটা পাওয়া যায় না সুন্নাত পাওয়া যায় ওকে আপনি আনবেন আপনি ঘুরে গেলেও হতে পারে বাট আপনি ঘুরবেন না আপনি তো আসল আবার বুঝতে পারবেন কিনা সেটাই আচ্ছা ওই একবার দেখাই দিলে বুঝে যাবে আব্দুল ইবনে আব্বাস ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন সব মুফাসসিরদের সম্রাট বলে ওনাকে অনেক বড় সাহাবী এবং আল্লাহ রাসুল সম্পর্কে খালু হতে ওনাকে দেয় দোষ এবং ইউএর মসজিদে আপনারা দেখবেন নামাজ শুরু হয়ে যায় তোমরা দৌড়ে যেও না ও আতু হাত আংশু হেঁটে হেঁটে যাও আলাইকুম সাকিনা তোমাদের ধীরস্থিরতা দরকার ফামা আদরাকতুম ফাসাল্লু তুমি যে যতটুকু পাবা ততটুকু পড়ো প্রধানমন্ত্রী মাহাথির যদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় দেখা করার জন্য আমি তো ফ্রেশ হয়ে একেবারে স্মার্ট হয়ে যাই বলবো আর আল্লাহর সামনে যে হাঁপাচ্ছি দৌড়াদৌড়ি করে আসলাম এটা আসলে যায় না তো এই জন্য আপনি যেটা হবে রুকুতে যাক বা যাই করুক আমি আমার গতিতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে যেতে বলছি দৌড়ানো নিষেধ এর আশঙ্কা হচ্ছে যে একটু তাড়াহুড়ো করে গেলে আমি জামাতটা ধরে ফেলতে পারবো তাড়াহুড়ো করা যাবে জামাত শেষ হয়ে যাবে স্বাভাবিক হয়ে যেতে হবে কারণ জামাত তো আরেকটা হবে ওটা ওটা রিমাও হবে না দৌড়ে যাওয়া নিষেধ এবং বাংলাদেশে এরকম ঘটনা আমার জানা আছে টাইলসের মসজিদে দৌড়ে রাখা ধরতে যে পা ভেঙে গেছে এইমাত্র অজু করছে তো অজুর পানি পায়ে থাকলে টাইলসের মসজিদে তো আস্তে আস্তে হাঁটতে হয় তার পাই ভেঙে গেছে দৌড় দিয়েছিল যে টাকাটা ধরবে হাদিসের ইয়ে হইলো মোখালে হইলো পাটাও হারাইলো এই জন্য হাদিসটা মানতে হবে ধীরস্থিরভাবে আপনি যাবেন আকাশের দিকে তাকানো অনেকে করে এরকম উপরে তাকায় আছে না এটা করা যাবে মুরগির মতো ঠোকরানো অনেকে মুরগির ঠোকরের মতো সেজদা দিয়ে উঠে যায় নিষেধ আর একটা জানো তো মনে করুন সেজদা দিয়েছি কোনো একটা কাঁচ মতো আছে আর একজন ওরে বাবা রে নামাজের মধ্যে নামাজের মধ্যে তাহলে ছোট জিনিস কপালে পড়তে পারে আপনি একটু সরাই দিবেন এইগুলো বলা যাবে না নামাজের মধ্যে বলা যাবে না কোনো কথাই বলা যাবে না কারণ আগে আমরা পড়ছি যে কথা বললে নামাজ ভেঙে যায় ইন্না হাদিহি সালা লা ইয়াসলুহু ফিহি কালামুন নাস মানুষের যে ভাষার কথা এই কথাগুলো এই সালাতে বই দিন তোমরা আগে পড়েছো কথা বললে নামাজ নেই নামাজ এবং কথা বলা যাবে ওরে বাবার তো ভালো একটা কথা বলে আছে ওইটা বললে ওরে বাবার ফিলিংসটা মনে নিতে পারেন ব্যথা পেয়েছেন এটা সরাই ফেললেন বাট মুখ দিয়ে বলা যাবে আচ্ছা কুকুর বা হিংস্র প্রাণীর মধ্যে পতিত হওয়া এখানে লিখেছি ইনবিসাত আল কালাম কুকুর এইভাবে হাত দুটো বিছায় বসে অর্থাৎ সেজদায় আপনার হাত এভাবে লাগতে পারবে না উঁচু থাকতে হবে হ্যাঁ সেজদার বৈশিষ্ট্য আমি দেখাবো ইনশাআল্লাহ নিষেধ শেয়ালের মতো তাকানো এদিক ওদিক তাকাতে নিষেধ করা হয়েছে অনেকে এটা করে অপ্রয়োজন এদিকে তাকায় একটু ওদিকে তাকায় সামনে তাকায় হাদিসে আছে যে আপনার তাকানোর জায়গা হচ্ছে সেজদার জায়গা এখান থেকে যখন আপনার নজরটা সরাই আপনি আরেক দিকে তাকালেন তখন আল্লাহর এক ফেরেশতা বলে আকবিল বা আল্লাহ বলেন আকবিল তুমি ফিরে আসো ফিরে সেজদার দিকে তাকাও আবার অন্যদিকে তাকালেন বলেন আকবিল তিনবার ফিরে আসো তিনবারের পর আবার যদি আপনি তাকান আল্লাহ বলে লা হাজাত আলী ইলা সালাতি তোমার এই সালাতের কোনো দরকার আমার না তো এত সময় নষ্ট করে আমি যাকে সালাত উপহার দেওয়ার জন্য গেলাম উনি বলতেছে আমার খুব দরকার নেই তোমার এই সালাতে তাহলে বিষয়টা কি হলো আচ্ছা ওটার মতো বসা যাবে না আমি অনেকেই বসে দেখাবো এটা মেরুদণ্ড বাঁকা করে রুকু সেজদা করতে নিষেধ করছে মেরু রুকুতে পিঠটা সোজা হইতে হবে অনেকে পিঠ সোজা হয় আজকে আমরা প্র্যাকটিস একটু দেখবো আমাদের দাড়ি টানতেছে
আল্লাহ রাসূল বললেন লাউ খাশা আকলবুল খাশা জাওয়ানি অন্তর তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই অন্তরে ভয় থাকলে এটার প্রভাব দাড়িতে হাতে হাতেও পড়তো আপনি ওযু করে আসছেন তো দাড়ি বেপানি করছে আপনি চাইলে কথার কথা পানিটা সরা নিতে পারেন একবারে দিব অনেকে দেখবেন পুরো সালাতেই দাড়ি নিয়ে মহাব্যস্ত দাড়ি টানাটানি করতেছে বসে বসে দাড়ি টানতেছে শুধু দাড়ি টানে জামা ইয়ে করে গাছ উঠে এগুলো নিষেধ আছে মশা টসা কামড়ায় মুখ ঢেকে রাখো সালাতে ইওর ফেস শুড বি এক্সপোজড খোলা রাখতে হবে ইহুদিদের মতো হাত ভিতরে চাদরে রাখতে নিষেধ করছে আছে আমরা অনেক সময় শীতকালে চাদর পরি বাট চাদর পরলে আমাদের দেশে দেখবেন যে মুরব্বীরা যেটা আমি দেখি চাদরটা গায়ে দেওয়ার পরে এই পাশ দিয়ে এদিকে উঠাই দেয় এই পাশ দিয়ে এদিকে উঠাই দেয় ফলে এটা ফ্লেক্সিবল থাকে হাত দিয়ে পাতে না এটা ঠিক আছে কিন্তু চাদর দিয়ে যদি আপনি প্যাকেট হয়ে যান পুরো চাদর পরে আপনি প্যাকেট তাহলে এটা নিষেধ আছে হাত দুইটা ফ্লেক্সিবল হতে হবে আর কি ও হাত তো চাদরের হ্যাঁ চাদরের ভিতরে থাকবে কিন্তু এই দিকটা উঠানো থাকবে যেটা বললাম ফলে ফ্লেক্সিবল হবে নাক মাটি থেকে আলাদা সেজ দেয় অনেকের এটা হয় নিষেধ আছে নামাজে সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ কেউ যদি জানতো একজন মুসল্লির সামনে দিয়ে ক্রস করলে কি গুনাহ হয় সে ওখানে 40 বছর দাঁড়িয়ে থাকাটাকে উত্তম মনে করত সে ক্রস করত না এত গুনাহ এটা কারণ তার মাঝে তার স্রষ্টা আছে আল্লাহ আছে এটা তো ডিস্টেন্স আছে জি এটা হচ্ছে সালাসাতু আজর তিন গজ তিন হাত বাইরে দিয়ে যেতে পারে লেটস সে ওনার সেজদার জায়গা আছে আর একটু বেশি দুই কাতার হলে সবচেয়ে সেফ হয় তার সেজদার জায়গা আরেকটা কাতার উপরে দিয়ে যেতে পারে অনেক স্কলাররা বলছে তার সেজদার জায়গার পর দিয়ে যেতে পারবে বাট তাকে ক্রস করা কখনই যাবে না তার সেজদার জায়গা সালাসাতু আজর আমি যেখানে সেজদা দিচ্ছি তারপরে ধরেন আরো এক গজ তারপর আরো এক গজ এই জন্য আমরা বলি যে তার কাতার এবং সামনের কাতার এই দুই কাতারের পর দিয়ে যেতে হবে ওখানে যদি কোনো কিছু রাখা হয় তাহলে তো সে এবং রাখতেই বলছেন আল্লাহ রাসুল সূত্র এক এক গজ পরিমাণ সূত্র দিয়ে রাখতে বলছেন আল্লাহ রাসুল এই জন্য আমরা পেছনে লোকজন যেদিক দিয়ে এক্সিট করবে কখনো যদি ওইখানে দাঁড়ানো লাগে আমরা সূত্র খুঁজে নিব যাতে লোকজন সুন্দরভাবে যেতে পারে আমার সামনে সূত্র দেওয়াটা শুনে সূত্র মানে যেটা আপনাকে ঠেকে রাখবে অন্যদের থেকে আলাদা করে রাখবে ওই যে ইউএ তো দেখা যায় না এটা না ব্যাগ না যে এরকম এক এক হাত লম্বা সাইজের কাঠের এরকম একটা ইয়ের মতো বাংলাদেশে অ্যাভেলেবেল এখন মসজিদগুলোতে আপনাদের ওখানে আছে কিনা জানি না ব্যাগটা যদি এরকম দাঁড় করানো থাকে হবে যে কোনো জিনিস হবে পানির সূত্র হলো বা পানির বোতল এক লিটারের যে বোতল গুলো এই সাইজের একটা বোতল সামনে রাখেন আমি পিছনের দিক থেকে তোমাদের দেখতে পাই আনাস বলেন আমরা প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম মালয়েশিয়াতে এই আমলটা আছে কিভাবে যে আমাদের বাংলাদেশে এটা ঢুকলো জামাতে নামাজ পড়া অবস্থায় আমাদের বাংলাদেশের লোকেরা অনেক ফাঁকা রেখে দেয় আমি দাঁড়ালাম এই পাশেও ফাঁকা এই পাশেও ফাঁকা বেশ ফাঁকা রেখে রেখে লোকজন দাঁড়ায় কিন্তু নিয়ম হচ্ছে তার কাঁধের সাথে আমার কাঁধ এবং তার পায়ের সাথে আমার পা এটা কোনো মাঝহাবে কোনো সমস্যা না এমন না যে আবু হানিফা আমাদের ইমাম বলে গেছেন এজন্য আমরা ফাঁকা রাখি না আবু হানিফা মোহাম্মদ ইউসুফ আমাদের মাঝহাবে কেউ এটা বলে কিভাবে যে এটা উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষে বলতে পারি কিন্তু আরব বিশ্বে এই সচেতনতা আছে মালয়েশিয়াতেও সচেতনতা আছে অপেক্ষাকৃত এক দুজন হতে একটু অসচেতন বাকিরা কিন্তু দেখবেন যে আপনি একটু দূরে নিয়ে গেলে সেও পাটা একটু মিলায় দেয় হাদিসা আছে যদি তোমরা কাতার
ফাঁকা রাখো তোমাদের মধ্যে, আল্লাহ ফাঁকা তৈরি করে দিবে, মানে অন্তরের ভ্রাতৃত্ব হ্যাঁ বন্ধুত্ব এটা কমাই দিবে। আর যদি কাতারের মধ্যে পায়ে পায়ে মিলে দাঁড়াও, তোমাদের মধ্যে মিল মহব্বতটা এটা আল্লাহ বাড়ায় দিবে। এটা খুব জরুরি, মানে জানা না থাকার কারণে অনেক সময় ধরেন আমি পা মিলালাম, সে মনে করলো যে আমি বেয়াদবি করলাম, তখন আমার পা সরাইল, এটা একটা মুসিবত। এই জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধি খুব দরকার সালাতের বিষয়গুলো, মানে হাদিস থেকে আমাদের জানা দরকার। এখানে একটা প্রতীকী ছবি আমি এনেছি যে এই যে দেখেন এখানে তারা কি সুন্দর হাতের সাথে হাত পায়ের সাথে পা মিলে সীসা ঢালা প্রাচীরের মতো তারা এখানে দাঁড়াচ্ছে। যিনি ইমাম আমাদের নেতারা আল্লাহ রাসূল, ওনাকে কেউ অ্যাটাক করতে গেলে এই সব সাহাবিদেরকে মেরে যেতে যেতে এক ঘন্টা লাগবে, একেবারে শীষ ঢালা প্রতীক। আর এইখানে দেখেন প্রতীকী অর্থ যে শয়তান চাচ্ছে যে এই দুজনের মধ্যে একটু ইয়ে করে দিই, ফাঁকা করে দিই, তাদের মনে হয়তো একটু অমিল হয়ে যাবে। বোঝা যাচ্ছে এরা খুব বন্ধু না, আর এদের মধ্যে হয়তো কিছু একটা আছে ঝগড়া ঝাঁটি অনুমালিত এটা আর কি। এজন্য যতটুকু গ্যাপ পূর্ণ করে দাঁড়ানো যায়, ফাঁকা যতটুকু কম রাখা যায়, ফাঁকা রাখা ঠিক না। একা একা পড়লে তো আপনার মতো আপনি বলুন।